বাংলাদেশ আর্মিকে স্যালুট। ছোটবেলা থেকে বাংলাদেশ আর্মি আমাদের কাছে এবং পুরো বাঙালি জাতির কাছে, স্পেশালি আমার যে ফিলিংসটা, একজন আর্মি আমার কাছে একজন ফেরেশতার মতো। ছোটবেলা থেকে একটা এরকম একটা বিশ্বাস, আপনারা থাকলে প্রচণ্ড রকমের ভরসা পাই, সাহস, উৎসাহ, আশা, অনেক স্বপ্ন দেখি আমরা বাংলাদেশ আর্মিকে নিয়ে। বাংলাদেশ আর্মির প্রত্যেকটা সদস্যকে নিয়ে আপনারা আগেও ছিলেন, এখনও থাকবেন আশা করি অন্যায় আর অবিচারের বিরুদ্ধে, সত্যের পথে, স্বপ্নের পক্ষে, মানবতার পক্ষে, স্বৈরাচারের বিরুদ্ধে। আপনারা আমাদের পুরা বাঙালি জাতির একটা প্রচণ্ড রকমের শক্তি, প্রচণ্ড রকমের ভরসা। এতগুলো নিষ্পাপ শহীদ ছাত্রদের প্রাণ, রক্ত আমরা কিভাবে বৃথা যেতে দিতে পারি? এটা তো আমরা আমাদের মনের কাছে, আমাদের পরিবারের কাছে, আমাদের দেশের কাছে, আমাদের সন্তানদের কাছে আমরা দায়বদ্ধ হয়ে থাকবো সারা জীবন, আমরা যদি মিনিমাম একটা কিছু করতে না পারি ওদের জন্য, যারা দেশের জন্য শহীদ হয়েছে গত কয়েকদিনের মধ্যে। আগে জানতাম দেশে যদি যুদ্ধ হয় তখনই মানুষ প্রাণ দেয়, কিন্তু কি অভাগা দেশ আমরা যে আমাদের দেশে যুদ্ধ লাগে না, এমন বড় কিছু লাগে না। আমাদের ছোট্ট ছোট্ট যদি কোনো দাবি নিয়েও আমরা কথা বলতে চাই, বা আমরা শুধু কোনো কথা বলতে চাই যেটা হয়তো সরকারের বিপক্ষে না, যেটা শুধু আমাদের মৌলিক অধিকারের জন্য কথা বলতে চাই, তখনই আমরা রাজাকার, তখনই আমরা সরকারের বিপক্ষে চলে যাই, তখনই আমাদের হত্যা করা হয়। এটা কেমন অরাজকতা হলো? আমাদের ছোট ছোট কোনো চাওয়া আমরা চেতে পারবো না? আমাদের সরকার তো আমাদের বড়, বাংলাদেশের সবচেয়ে বড় অভিভাবক। এই সরকারের কাছে যদি আমরা ছোট্ট ছোট্ট কিছু আবদার করতে না পারি, তাহলে আমরা কার কাছে আবদার করব, কার কাছে যাব? তাই আমরা আমাদের ছেলে মেয়ে, পরিবার, দেশ, বাঙালি জাতির কাছে আমাদের মুখ দেখানোর জন্য, আমাদের জবাব দেওয়ার জন্য, আমাদের সারা বাঙালি জাতি যেই প্রত্যাশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে, আপনাদের দিকে তাকিয়ে আছে, বাংলাদেশ আর্মির দিকে তাকিয়ে আছে, এই মনগুলিকে, এই নিষ্পাপ মনগুলিকে আমরা কিভাবে ফিরিয়ে দিব? আমাদের তো এটা ফিরিয়ে দেওয়া সম্ভব না, আর এই মুহূর্তে আর সম্ভব না। এতগুলো প্রাণ যে বিসর্জন দিল ছাত্ররা, তাই বলছি বাংলাদেশ আর্মি আমরা আপনাদের অপেক্ষায় আছি, একসাথে দেশ স্বাধীন করার জন্য, আবার দেশ স্বাধীন করার জন্য। আশা করি আপনারা ছাত্রদের পাশে থাকবেন, বাঙালি জাতির পাশে থাকবেন, আমাদের পাশে থাকবেন সব সময়, সারা জীবন। ভালো থাকবেন সবাই, আপনাদের জন্য প্রচণ্ড রকমের দোয়া।